ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ দিন পার করছেন। প্রতিনিয়ত বন্যার পানির উচ্চতা বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এতটাই প্রতিকূল যে পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছে না প্রশাসন। এ অবস্থায় সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তরুণ গায়ক তাশরিফ খান ও তার ব্যান্ড কুঁড়েঘর। এরই মধ্যে তহবিল গঠন করে বন্যা কবলিত এলাকায় অবস্থান করছেন তারা। এক ফেসবুক পোস্টে তাশরিফ জানিয়েছেন, এরই মধ্যে 16 লাখ টাকা অনুদান তুলেছেন তারা। তাশরিফ বলেন, 2 দিনে 16 লক্ষ টাকা অনুদান এসেছে। আমাদের সব নম্বরের লিমিট শেষ, এখন কেউ টাকা পাঠিয়েন না। আমরা এটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব। গত কয়েকদিন ধরেই সিলেটে অবস্থান করছেন তাশরিফ। নিজের টিম নিয়ে বিভিন্নভাবে বন্যার্ত মানুষকে সাহায্য করছেন তিনি। লাইভে এসে তাদের সম্পর্কে সবাইকে জানাচ্ছেন, পাশাপাশি অন্যরাও যাতে এই সাহায্যে এগিয়ে আসে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাশরিফ বলেন, মানুষকে সহযোগিতা করতে শিখেছি আমার আব্বুর কাছ থেকে। আব্বুকে দেখেছি নিজের গায়ের শার্ট খুলে অসহায় মানুষকে দিয়ে দিতে। আমার মনে আছে, ছোটবেলায় ভিক্ষুক বাসায় এলে আমার বাসা থেকে তাদের পেট ভরে খাওয়ানো হতো, আর আমি লুকিয়ে লুকিয়ে কখনো ভাতের চাল কিংবা আমার জমানো টাকা দিয়ে দিতাম। খুব ছোটবেলা থেকেই অসহায় মানুষকে সাহায্য করতে আনন্দ পেতাম আমি। যখনই যেখানে সামর্থ্য হয়েছে চেষ্টা করেছি অসহায় মানুষের উপকার করার। সেক্ষেত্রে প্রথমেই বলবো ইচ্ছা পূরণ নিয়ে, যেটা ছোটবেলা থেকেই আমাদের স্বপ্নের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে মূলত আমি গরিব পথশিশু, বৃদ্ধ কিংবা যে কোনো বয়সের অসহায় মানুষের একদিনের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকি। পাশাপাশি চেষ্টা করি উক্ত ব্যক্তিকে এমন একটা কাজের ব্যবস্থা করে দিতে যেটার মাধ্যমে তিনি আয় রোজগার করে সংসার চালাতে পারেন। আরেকটা প্রজেক্ট করেছিলাম আমরা চাইলেই সম্ভব নামে। করোনাকালে লাখ লাখ মানুষ কাজ হারালো, অনেক মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়ল, আর গরিব মানুষগুলোর ঘরে খাদ্য সংকট দেখা দিল। সে সময় তাশরিফ স্কোয়াড নামে একটা টিম বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় 14 লাখ টাকার ফান্ড কালেক্ট করে অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে এসেছি। এই তরুণ সঙ্গীত শিল্পী বলেন, আমি শতভাগ চেষ্টা করি নিজের আয়কৃত অর্থ থেকে মানুষকে সাহায্য করার। গান গেয়ে যে 2-4 পয়সা আয় করি সেখান থেকেই সাধ্যমতো চালিয়ে যাচ্ছি আমার ইচ্ছাপূরণ প্রজেক্ট। আর করোনার সময় করা প্রজেক্টটা আসলে আমার সামর্থ্যের মাঝে ছিল না, তাই মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করতে হয়েছে। আমার একটা স্বপ্ন আছে, কোনোদিন সামর্থ্য হলে একটা বৃদ্ধাশ্রম এবং এতিমখানা একই সঙ্গে স্থাপন করব, যেখানে এতিম বাচ্চাগুলো তাদের মা বাবা থেকে বঞ্চিত আদরের কিছুটা অংশ পাবে, আর বৃদ্ধ মানুষগুলো তাদের সন্তান সমতুল্য কিংবা নাতি নাতনির মতো বাচ্চাগুলোর কাছ থেকে একটা সঙ্গ পাবে। সত্যি বলতে মন থেকে বারবার এটাও চাই, এই বৃদ্ধাশ্রম কিংবা এতিমখানাগুলো যেন আমাদের দেশে আর প্রয়োজন না হয়। কিন্তু বাস্তবতা এড়ানোর সামর্থ্য তো আমাদের নেই। তাশরিফ নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন 1994 সালের 19 জুলাই। তিনি পরিবারের সবচেয়ে ছোট সদস্য। ছোটবেলা থেকে তাশরিফের খেলাধুলার প্রতি আগ্রহ অনেক বেশি ছিল, কিন্তু পরবর্তীতে কলেজে পড়ার সময় তিনি নিজের মধ্যে আরও একটি প্রতিভা আবিষ্কার করেন, যা হলো ভালো গান গাওয়া। পরে 5 জানুয়ারি 2017 সালে ভাই তানজিব খান ও তানভীর সিদ্দিকীর সাথে কুঁড়েঘর নামক একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং নিজেরা গান লিখে আর সুর দিয়ে তা ইউটিউবের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন। কিছুদিনের মধ্যে তারা জনপ্রিয় হয়ে যান। বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।